আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো এই শুভকামনায় আজকের অনলাইন ভিডিও ক্লাস শুরু করছি। আজকে আমরা একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের চাহিদা অপেক্ষক এই বিষয় নিয়ে আলোচনা করব। কোনো দ্রব্যের চাহিদা শুধু তার দামের ওপর নির্ভর করে না, বরং ওই দ্রব্যের চাহিদা দাম ছাড়াও অন্যান্য সম্পর্কিত বিষয়ের উপর নির্ভর করে। এই জন্য চাহিদাকে প্রভাব বিস্তারকারী এইসব বিষয়ের সাথে চাহিদার যে নির্ভরশীলতার সম্পর্ক, সেই সম্পর্ককে আমরা যখন গাণিতিকভাবে উপস্থাপন করি তখন সেটাকে বলা হয় চাহিদা অপেক্ষক। যেমন ডি সমান সমান এফ অপেক্ষক পিএক্স পিসি পিএস পি পি এন ইত্যাদি। যেমন এটা একটি চাহিদা অপেক্ষক, এখানে ডি সমান চাহিদা পি এক্স সমান এক্স দ্রব্যের দাম, পিসি সমান পরিবর্তিত দ্রব্যের দাম, পিএস বিকল্প বিকল্প দ্রব্যের দাম টি অভ্যাস অভ্যাস রুচি ইত্যাদি রুচি ইত্যাদি। এই হলো প্রত্যাশা, প্রত্যাশার এন হল ক্রেতা অবলিক ভোক্তা, সংখ্যা ভোক্তার সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, সাধারণত চাহিদা অপেক্ষককে এইভাবে দেখানো হয়ে থাকে, যেহেতু যখন দাম ছাড়া অন্যান্য বিষয়ের উপর এটা নির্ভর করে। কিন্তু অর্থনীতিতে চাহিদা অপেক্ষক বলতে শুধুমাত্র দাম চাহিদা অপেক্ষককে বোঝানো হয়ে থাকে। এই জন্য এই অপেক্ষকের শুধুমাত্র পিএক্সকে স্থির রেখে অন্যান্য অবস্থাকে পি অবস্থা বাদে অন্যান্য অবস্থাকে স্থির ধরে আমরা চাহিদা অপেক্ষককে আবার নিম্নরূপভাবে দেখাতে পারি। এই জন্য আমরা এই বিষয়টি মুছে দিলাম। অর্থনীতিতে চাহিদা অপেক্ষক বলতে শুধুমাত্র দাম চাহিদা অপেক্ষককে বোঝানো হয়, দাম চাহিদা অপেক্ষক। এই জন্য এক নম্বর চাহিদা অপেক্ষকের চাহিদা সমীকরণে পিএক্স বাদে অন্যান্যগুলোকে স্থির ধরে আমরা চাহিদা অপেক্ষককে এভাবে দেখাতে পারি, ডি সমান সমান ফাংশন পিএক্স এভাবে দেখাতে পারি।
এখানে বি সমান স্বাধীন চলক বা চাহিদা চাহিদা বা অধীন চলক সমান সমান দাম বা স্বাধীন চলক আবার চাহিদা বিধি অনুযায়ী কোন দ্রব্যের চাহিদা এবং তার দামের মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ পায়, অর্থাৎ কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, অর্থাৎ দাম এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ করে চাহিদা বিধি। এই জন্য চাহিদা অপেক্ষাকে আবার এভাবেও দেখানো যায়, ডি সমান সমান এ মাইনাস বিপি, এই চাহিদা অপেক্ষকের এ হল সেদর, এ সমান সেদর, বি সমান ঢাল, তো এ সমান সেদক আর ডি সমান চাহিদা, পি সমান দাম, ডি সমান চাহিদা, পি সমান দাম। এখানে সেদক শব্দের অর্থ হল শূন্য দামে চাহিদার পরিমাণ, আর ঢাল হল চাহিদা এবং দামের পরিবর্তনের অনুপাত। তো শিক্ষার্থী বন্ধুরা, এই চাহিদা অপেক্ষককে আমরা একটি রেখাচিত্র দেখাতে পারি। আমরা এখান থেকে বুঝতে পারলাম যে চাহিদা অপেক্ষক কি এবং চাহিদা অপেক্ষকের ধরন কীরকম হয়। এই চাহিদা অপেক্ষককে আমরা একটি রেখাচিত্র দেখাতে পারি। এই রেখাচিত্রে আমরা দেখাবো ওয়াই ও এক্স, এই পাশে চাহিদার পরিমাণ, চাহিদা এ পাশে দাম, এটা ডি দিয়ে একটি চাহিদা রেখা, এক দুই তিন, দুই চার ছয়, এ বি সরি সি, এখানে পি জিরো, পি ওয়ান, এখানে কিউ ওয়ান, কিউ জিরো, কিউ টু, কিউ টু। তো শিক্ষার্থী বন্ধুরা, এই চিত্রে আমরা ও এক্স অক্ষে চাহিদা এবং ও ওয়াই অক্ষে দাম দেখাচ্ছি। এখানে দাম যখন ওপি তখন আমাদের চাহিদার পরিমাণ, দাম যখন ওপি জিরো তখন চাহিদার পরিমাণ ও কিউ জিরো। দাম বৃদ্ধি পেয়ে ওপি জিরো থেকে ওপি ওয়ান হলে চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে ও কিউ জিরো থেকে ও কিউ ওয়ান হয়। অনুরূপভাবে দাম হ্রাস পেয়ে ওপি টু হলে চাহিদা বৃদ্ধি পেয়ে ও কিউ জিরো থেকে ও কিউ টু হয়। এদের মধ্যে সম্পর্ক সূচক বিন্দু হল এ, বি এবং সি। এই সম্পর্ক সূচক বিন্দু যুক্ত করে আমরা যে রেখাটি পাই সেটাই হলো দাম চাহিদা রেখা।
সেটাই হলো দাম চাহিদা অপেক্ষকের চাহিদা রেখা। মূলত এটা আসলে চাহিদা বৃদ্ধিরই প্রকাশ ঘটিয়ে থাকে, অর্থাৎ দামের সাথে চাহিদার যে বিপরীত সম্পর্ক, এই সম্পর্কই এখানে প্রকাশ ঘটে থাকে। এজন্য এটাকে বলা হয় দাম চাহিদা রেখা বা দাম চাহিদা অপেক্ষকের চাহিদা রেখা। তো শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টি আমরা আরেকবার বোঝার চেষ্টা করি। এই চিত্রে ওয়াই এক্স অক্ষে চাহিদার পরিমাণ ও ওয়াই অক্ষে দাম দেখাইছি। প্রাথমিক দাম ওপি জিরো, ওপি জিরো দামে চাহিদার পরিমাণ ও কিউ জিরো, দাম বৃদ্ধি পেয়ে ওপি জিরো থেকে ও কিউ ওপি ওয়ান হওয়াতে চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে ও কিউ জিরো থেকে ও কিউ ওয়ান হয়েছে। বিপরীতভাবে দাম হ্রাস পেয়ে ওপি জিরো থেকে ওপি টু হওয়ায় দাম চাহিদা বৃদ্ধি পেয়েছে ও কিউ জিরো থেকে ওপি টু। এবং এদের মধ্যে সমন্বয়সূচক বিন্দু হল এ, বি এবং সি। এই বিন্দুগুলো যুক্ত করে দিলে আমরা যে রেখাটি পাই সেটা হলো চাহিদা অপেক্ষকের চাহিদা দাম রেখা, দাম চাহিদা রেখা। অর্থাৎ চাহিদা অপেক্ষকের মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ চাহিদা অপেক্ষকের মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক, এই সম্পর্ক এই রেখার সাহায্যে আমরা বোঝানোর চেষ্টা করেছি। মূলত এটি হলো চাহিদা বৃদ্ধিরই প্রকাশ, অর্থাৎ চাহিদা বৃদ্ধির মধ্যে দাম এবং চাহিদার মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক, এই সম্পর্কের কারণেই চাহিদা অপেক্ষক এরকম হয়, ডি সমান সমান এ মাইনাস বিপি হয়। এই জন্যই এখান থেকে আমরা যে রেখাটি পেয়েছি ডিডি, সেটাই হলো দাম চাহিদা অপেক্ষক রেখা বা দাম চাহিদা রেখা। মূলত এটা আসলে চাহিদা বৃদ্ধিরই প্রকাশ ঘটেছে এখানে। তো শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টি নিশ্চয় তোমরা উপলব্ধি করতে পেরেছো। তারপরেও যদি তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা এই ভিডিওটির কমেন্টস বক্সে কমেন্টস করবা, আমরা সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ। তোমাদের সবাইকে ধন্যবাদ।